So good morning guys, welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে খুবই তাড়াহুড়োর দিন, সকালবেলা উঠে পড়েছি অনেকটাই তাড়াতাড়ি। উঠে ঘরঠর ঝাড় দিয়ে ইচ্ছেকে খাইয়ে আমরা চা খেয়ে ইচ্ছেকে স্নান করিয়ে আমি স্নান করে রেডি হয়ে নিলাম, বেরোবো খুব তাড়াতাড়ি। কারণ শুভময়ের বেরোনোর ছিল, জানি না এখন বেরোবে কি না, কাজের ছেলেটা আসেনি, পুরো গন্ডগোল হয়ে গেছে ওর প্ল্যানের, ওর মাথা গরম হয়ে গেছে। তো যাই হোক, জানি না কি করবে, তো আমাকে তো বেরোতেই হবে। আর মাকে ফোন করে সকালবেলা বলে দিয়েছি যে ইচ্ছে যাবে তোমার বাড়িতে, তো মানে রান্নাটা করে রাখতে। আর আমার তিনটের সময় কি সাড়ে তিনটের সময় সাজানো রয়েছে, মানে ব্রাইডাল, তো যেতে হবে হচ্ছে ইয়ের দিকে, গড়িয়া স্টেশনের দিকে, তো ওখানেই কাজ আছে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে খাবার দাবার খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো অফিসে, অফিস থেকে তারপরে যাব সাজাতে। চল টাটা। এই যে মোটসার খেজুর নিয়ে বসেছি আর এই যে গাছ একটা এখানে, চলো বেরিয়ে পড়ি, 11:30টা বাজতে যায় আর মেঘলা করে আসছে আকাশটা। চলো টাটা, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে 11:15 আর আমি অনেকটাই চলে এসেছি। মানে রাস্তাটা এতটাই সুন্দর যে বলার না, তোমরা দেখতেই পারবে পুরো রাস্তাটার আমি ভিডিও করেছি খুব সুন্দর করে। আর আমি অফিস থেকে বেরিয়েছি 4:50 নাগাদ, ও সরি 3:50 নাগাদ, 3:50 নাগাদ বেরিয়েছি। বেরিয়ে শুভময়ের সঙ্গে দেখা করে সোজা গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছি। তো এত সুন্দর দুই দিকে রাস্তা শুভময়ের, আমি খালি বলছি যে কি সুন্দর রাস্তা, একদিন চলো এখানে এসে লং ড্রাইভ করব, এই বলছি দুজনে। আর এত ভালো লাগছে আর ওয়েদারটাও এত ভালো ছিল যে দুজনেই খুব এনজয় করছিলাম রাস্তাটাকে। তো যাই হোক, এই করতে করতে জিজ্ঞেস করতে করতে আমরা চলে গেছি আমাদের যেখানে সাজানো সেখানে চলে গেছি অলরেডি। আর ওখানে গিয়ে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। আর গাছগুলো দেখো, আকাশটাও সঙ্গে কি দারুণ যে লাগছে, অবিশ্বাস্য পুরো। আর চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা, আর আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, 4:30 মধ্যে আমি পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমার ব্রাইড, ফাইনালি 5টার সময় এসেছে। আর অলরেডি আমার কমপ্লিটও হয়ে গেছে এই হেয়ারস্টাইলটা, আর এই যে হলো আমার পুরো ব্রাইডের ফুল লুক। আমি মাথায় ওড়নাটা দিয়ে দিচ্ছি ফাইনাল টাচ, আর শুধু টোপর পরানোটা বাকি রইল। এই হচ্ছে ফাইনাল লুক আমার ব্রাইডের, কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন ঘড়িতে বাজছে 9:05 আর এইমাত্র বাড়িতে ঢুকলাম একটু আগে, 5 মিনিট আগে। আমি 5টা থেকে স্টার্ট করেছি ব্রাইডাল, আর আমার বেরোতে বেরোতে মানে শেষ হতে হতে 8টা বেজে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, অনেক দেরি করে ব্রাইড বসেছে, গিয়ে দেখলেই তোমরা ওয়েট করছিলাম। তখন ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিল, ওকে টাইম দেওয়া ছিল 4:30-4:30 মধ্যে আমি ঢুকে যাবো বলেছি সেখানে। আর কি ও এত দেরি হয়েছে আর কি, ফিরতে আমার এত দেরি হয়ে গেল, আর এত ভিতরে। তো রাস্তাটা তোমরা দেখেইছো নিশ্চয়ই কি সুন্দর রাস্তা। আর আসার সময় এমন পরিস্থিতি, একটা স্ট্রিট লাইট নেই এমন পরিস্থিতি রাস্তাটার, মানে শুভময় গাড়ি চালিয়ে আসছে রীতিমতো ভয়ে ভয়ে আসছিল, আমার দুজন মিলে লাইটটা অফ করেছে, পুরো ঘুট ঘুটে অন্ধকার এমন পরিস্থিতি। তো যাই হোক চলে এসেছি, এখন এখন ইচ্ছেকে নিয়ে যাচ্ছি ওই বাড়িতে, চলো যাই গিয়ে। আর অনেকক্ষণই ছিল আজকে ইচ্ছে এই বাড়িতে, আসে না আসে না, একদিন এসছে সকাল থেকে পুরো রাত অবধি আছে। এই যে ইচ্ছে পুরি দেখাচ্ছি, জাম্প করতে পারো, কালকে তো স্কুলে যেতে হবে। কালকে তো স্কুল আছে মামা, কালকে স্কুলে যাবে তো, ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, হয়ে গেছে মামা। কোনটা দেবে বলো, তুমি এটা খাবে? আচ্ছা ঠিক আছে।
চলো আসো মামা আসো। হয়েছে ওঠ, এবার গাড়িতে ওঠ। আমার দিকে ঘুরে বসবি না দিকে ঘুরে? না মরম করে তুই বসবে। সে একটা ব্যাগ নিয়েছে, কি ব্যাঙের ছায়া দেখতে নি, এই ফ্রেশ হলাম। আর এখন বাজে দশটা পুরোপুরি দশটা বাজে ঘড়িতে, আর ইচ্ছেকে খেতে নিয়ে বসিয়েছি, চোখটা লাল হয়ে গেছে, ইচ্ছেকে খেতে নিয়ে বসিয়েছি, আর ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি রুটি, ও নিজে নিজেই খেয়ে নেবে আর আমি খাবো। চলো, ইচ্ছে খাচ্ছে মিষ্টি বোঁদে আর রুটি, ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, এটা খাচ্ছে একা একা, হাত ধুয়ে দিয়েছি, খাও খাও নাও খাও। মা মা কেমন লাগবে চামচ কি করতে? আচ্ছা ঠিক আছে, যে আমার রুটি, একটা রুটি খাবো আর বোঁদে নিয়েছি একটু, এটা কি গাঁটি কচুর তরকারি মনে হয় না, ইঁচড়, আর এটা ডিম, আর এই যে শুক্তো। তো চলো, ঘড়িতে বাজছে 11টা আর আমরা এই খেয়ে দিয়ে নিলাম, আর দু চারটে বাসন ছিল, শুভময়ের শরীর চলছে না তাই আর ওটাও ওকে মাঝে দিলাম না, আমি সব কিছু মেজে নিলাম, মেজে মুজে নিয়ে কাউন্টার টপটা একটু ভালো করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে কালকে আবার রেঠো কাটা রাখা হয় তো সেই কারণে একটু পরিষ্কার করে নিই, নাহলে ওই আরশোলা পিঁপড়ে এইসব আসবে, তো সেই জন্য পরিষ্কার করে নিই, রাত্রিবেলায় পরিষ্কার করে রাখি, সকালবেলা উঠে আবার চা টা করা থাকে তো ওই জন্য আর করি না, একটু বসে কথা বলি তোমাদের সাথে, আর ভাল লাগছে না বাবা। আজকে এসছে হচ্ছে আমাদের বাড়িতে বাবা নেই, মানে আমার শাশুড়ি মায়ের মামা তো বোনের ছেলে, তো ও খুব ভালো শরৎ বাজায়, কি সুন্দর শরৎ বাজাচ্ছে, ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো খুব সুন্দর শরৎ বাজায় ও, দেখছিলাম, এক বছর হচ্ছে শিখেছে কিন্তু ওর খুব গুণ, ভালো ছেলে খুব, তো ওই আর কি, ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম এই সেই করে টরে, সেই 11টা বেজে গেল, ভাবলাম যে তাড়াতাড়ি এসে শোবো, তারও ওরা উপায় নেই, তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, তো টিল দেন টাটা বাবাই, গুড নাইট, আর আমার সাজানো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা, আর ইচ্ছে এতক্ষণ যাচ্ছিলো না, বাবানিকে একটু ভয় পায় সেই কারণে, এখন গেছে, একটু একটু বাবানির সঙ্গে ভাব হয়েছে, বাবানি এসে কিছুক্ষণ কথা বললো, তারপর বাবানির সঙ্গে একটু ভাব হলো, আস্তে আস্তে যাচ্ছে পাটি পিটিপে বাবানি পেছন পেছন, তো যাই হোক চলো ইচ্ছে আসুক, তারপরে ওর মুখটা দেখাবো, গুড নাইট টাটা করবে। অনেকেই তোমরা ইচ্ছের কথা বলো যে ইচ্ছে খুব কিউট এই সেই, সেই জন্যই তোমাদের জন্যই আর কি ব্লগটা আরও কন্টিনিউ করা, তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগছে না লাগছে জানাও, তাহলে আমাদের আরও ভালো লাগবে আর কি ব্লগটা কন্টিনিউ করতে, তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, ইচ্ছে আসলে তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট। ভুতু নিয়ে গেছে, তাড়াতাড়ি বল, বলে শুয়ে পড়, ভুতু আসবে নাহলে, বল বল বল, তাতি বল, ভুতু আসবে তাতি বল, ভুতু নিয়ে গেছে বলছি, বলবি না তো গুড নাইট টাটা, ঠিক আছে বাবানিকে ডাকি, ডাকবো বাবানিকে, তাহলে বল গুড নাইট টাটা, গুড নাইট টাটা, লাইকে থাকে চলো হাঙ্গাত সবাই, তবে ভালো তবে সবাই টুটতে তবে আর আমাদের ভিডিওতে লাইক করতে তবে, গুড নাইট করে আপা দিয়ে দাও, গুড নাইট করে আপা দিয়ে দাও সবাই, পুত্র নিয়ে গেছে নিচে।
হ্যাঁ নিচের ভুতু তাতেই জামা কাপড় ছেড়ে নে বাবা ভুতু আসবে তারপরে আমাকেও নিয়ে যাবে না না তোমাকে নিতে দেবই না জামা ছেড়ে নাও